আর্জেন্টিনার জয়রথের খবর। আর্জেন্টিনা ও মেসি ধোনিতে প্রকম্পিত ওবেলিক্স স্কোয়ার থেকে পুরো বুয়েনস আইরেস। বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলকে এক নজর দেখতে মঙ্গলবার যেন বাত ভাঙা পুরো দেশটি। আট ঘন্টার প্যারেডে ভোর রাতে দেশে ফেরা মেসিদের কোনো ক্লান্তি নেই। তিন যুগ পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়ার আনন্দ দেশের মানুষের ভাগ করে নেওয়ার মধ্যে তৃপ্তি খুঁজে নিয়েছেন তারা। বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে। ওবেলিক্স স্কোয়ারের 265 মিটারের স্তম্ভ, আশপাশ জুড়ে শুধু সাদা নীলের জার্সি, এক অন্য রঙের সমুদ্র। সেই সমুদ্রের প্রতিটি ঢেউয়ে আছেন একজন করে আর্জেন্টাইন। অসংখ্য শব্দটাও কম হয়ে যায় তাদের উপস্থিতির প্রকাশে। যে যেভাবে পেরেছে সেভাবে দাঁড়িয়ে আছে। আসবে তাদের ফুটবল বীরেরা, চারদিকে মেসি ও আর্জেন্টিনার জয়ধ্বনি। যেদিকে তাকানো যায় সেদিকে শুধুই আর্জেন্টিনার পতাকা। এখানকার সবার জার্সি নাম্বারে 10, সবাই মেসি। তাদের আর্জেন্টিনা যে 36 বছর পর আবারও জিতে এসেছে বিশ্বকাপ। রিচেরি মোটরওয়ে ধরে জেনারেল পাস হয়ে শুরু বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার 8 ঘন্টার প্যারেড। মাত্র 4টা স্টপেজ, কিন্তু কোথাও থামার জায়গা রাখা হয়নি। ধীরে ধীরে বাস এগোয়, যে বাসে স্প্যানিশে লেখা আকারে আছে বিশ্বজয়ের ঘোষণা। মেসিদের বহন করা বাসের দুপাশে 3টি করে তারকা। দ্বিতীয় থেকে তৃতীয়টি পেতে আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয়েছে অনেক। এর মধ্যে বদলে গেছে বিশ্ব পরিস্থিতি। তাদের ফুটবল গ্রেট ডিয়াগো ম্যারাডোনাও গত হয়েছেন বছর 2 আগে, তাই এই নায়কেরা আর্জেন্টাইনদের কাছে মহানায়ক। বাস জোরে যায় না, ভালোবাসার রেনু যে তাদের সামনে এগোতে দেয় না। কয়েক হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য এই মোটর শোভাযাত্রায় থাকলেও সমর্থকদের থামানো কঠিনই হয়ে যায়। এগোতে থাকে বাস শামুক গতিতে। ওবেলিক্স তখনও অপেক্ষায়। এদিন আর্জেন্টিনার সাধারণ ছুটি ঘোষণা, তাই দলে দলে মানুষ পরিবার সমেত বেরিয়েছে মেসিদের দুচোখ ভরে দেখতে। নাচে গানে চলছে উৎসব। যদিও এই সাধারণ ছুটি নিয়ে বিরোধী পক্ষ তীব্র সমালোচনা করেছে বর্তমান প্রেসিডেন্টের আলবার্ট ফার্নান্দেজ, সেসব কানে তোলেননি মোটেও। বিজয়ীর বেশে এই প্যারেড চলছে, সেটা শেষও হবে একটা সময়। কিন্তু এই রেশ আরও বেশ কিছুদিন ঘিরে থাকবে আর্জেন্টিনাকে, পুরো ফুটবল বিশ্বকে। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।